हरे कृष्णा। श्रावण मासेर पूर्णिमा तिथिते এই বলদেব আবির্ভূত হয়েছেন এই জগতে। কৃষ্ণের সেবায় তিনি পাঁচভাবে মুখ্যত নিয়োজিত থাকেন। ধাউজি কি ভাইয়া কৃষ্ণ কানাইয়া, তা আমরা সবাই জানি যে আর কিছুদিন পরেই বলরাম জয়ন্তী মহোৎসব। তো বলরাম সম্পর্কে আমরা আমাদের অনেকেরই ধারণা নেই, আমরা অবগত নই যে বলরাম, শুধু এইটুকাই জানি আমরা যে বলরাম হচ্ছেন কৃষ্ণের দাদা। তো বলদেব, এই যে বলরাম কৃষ্ণের যে দাদা, যাকে জাউজি বলে অভিহিত করা হয়, তিনি হচ্ছেন আমাদের আদিগুরু, যিনি বিভিন্ন লীলায় কৃষ্ণের সহচর হিসাবে তিনি এই জগতে আসেন এবং বিভিন্নভাবে যে সমস্ত সেবার উপাচার উপকরণ আছে সেগুলি হচ্ছে বলদেবের প্রকাশ। তো এই বলদেব কে? তো শাস্ত্রে বলা হচ্ছে এবং যো ব্যক্তি তত্ত্বত, যে এই তত্ত্ব সম্পর্কে জানতে পারবে, গুরু তত্ত্ব সম্পর্কে, তাহলে সে ভগবানকে লাভ করতে পারবে। কেন হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, কেন নিত্যানন্দ প্রভু বলদেবের প্রকাশ। তো সেই বলদেবের কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে রাধা মাধবকে লাভ করা সম্ভব নয়। সেহেতু আমাদের অত্যন্ত জানা দরকার যে বলদেব কি, আর সেটা তত্ত্বতভাবে। তো আজকে আমরা শাস্ত্রের আধারে আলোচনা করব সেই বলদেব কে এবং তার আবির্ভাব কিভাবে হলো এবং কিভাবে বলদেব কৃষ্ণের সেবা করেন। তো আমরা দেখে থাকি এই কৃষ্ণ এবং বলরাম দুই ভাই, আমরা সেটা জানি, কিন্তু এই যে বলদেব কৃষ্ণের থেকে কোনো আলাদা নয়, তিনিও ভগবান। দুইজন ভগবান, একজন হচ্ছেন সেব্য ভগবান আর একজন হচ্ছেন সেবক ভগবান। সেব্য ভগবান হচ্ছেন কৃষ্ণ এবং সেবক ভগবান হচ্ছেন বলদেব। তিনি হচ্ছেন তাহার দ্বিতীয় দেহ, কৃষ্ণের দ্বিতীয় দেহ। কৃষ্ণের ডান অঙ্গ থেকে এই বলদেবের প্রকাশ হয় এবং বলদেব প্রকাশ হয় যখন তিনি প্রকাশিত হন এবং তার থেকে বিভিন্ন বিস্তার এই জগতে আসে বলদেব থেকে আমরা দেখতে পাই। তো যখন কৃষ্ণ আজ থেকে প্রায় 5000 বৎসর পূর্বে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, হ্যাঁ, মথুরা নগরীতে বৃন্দাবনে কংসের কারাগারে তিনি যখন আবির্ভূত হয়েছিলেন আমরা দেখতে পাই, তো তখন সেই 6টি যে স্বরগর্ভ হওয়ার পরে, হ্যাঁ, স্বরগর্ভের পরে 7 নম্বর সন্তান রূপে আসেন বলদেব দেবকীর গর্ভে। হ্যাঁ, কেন ভগবান যখন আসেন তখন সপার্ষদ শ্রীয়দাম সহ অবতরী, ভগবান আসার পূর্বেই তার সমস্ত পার্ষদদেরকে প্রেরণ করেন। তাই কৃষ্ণ আবির্ভূত হওয়ার পূর্বেই বলরাম চলে এসছেন তার সেবা করার জন্য, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো বলদেব এসছেন সেই 7 নম্বর গর্ভে, দেবকীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছেন এবং এটি যখন গর্ভে আসেন দেবকীর গর্ভে সেই 7 নম্বর সন্তান, তখন দেবহতির অনুভূতি হয়েছিল যে এই সন্তান নিশ্চয়ই কোনো দিব্য সন্তান হবে, কারণ এটি দিব্য সন্তান ছাড়া আমার এই রকম অনুভব আমি আর অন্য আগে লাভ করিনি সেই 6টি সন্তান গর্ভে আসার সময়। তো তখন সেই দেবকে চিন্তা করলেন যে তার সুরক্ষার দরকার, কেন কংসের অত্যাচারের হাত থেকে তাকে অত্যন্ত সুরক্ষা রাখা অতীব কর্তব্য আমাদের। তো তখন দেবকে অত্যন্ত চিন্তিত হয়েছিলেন যে কীভাবে তার সুরক্ষা প্রদান করা যায়। তখন পরমেশ্বর ভগবান সেই অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তারও আগে আমরা দেখতে পাই, হ্যাঁ, কংস সেই দেবকীর অঙ্গের সেই তেজকে দর্শন করেছিলেন এবং অঙ্গের তেজ দর্শন করে তাই ভয়াবিত হয়েছিলেন যখন 7 নম্বর সন্তান আসে, এবং ভয়াবহ হয়ে কংস চিন্তা করলেন, আচ্ছা যদি 8 নম্বরের জায়গায় 7 নম্বর সন্তান আমার মৃত্যুর কারণ হয়, হ্যাঁ, তাহলে কি হতে পারে? তাই তাকে মারার কৌশল তিনি চিন্তা করতে লাগলেন। ইতিমধ্যে সেই তার অঙ্গের সেই জ্যোতি দেখে সে চিন্তা করতে লাগলো, তাই সেই গর্ভে থাকতেই কংস তার মারার প্ল্যান করতে লাগলেন, বিভিন্ন প্ল্যান করতে কষতে লাগলেন। তখন দেবকী কী করলেন,
भगवान प्रार्थना कर तक भगवान जोगमाय के निर्देश दिलें हे जोगमाय तुम्हें आयोजन करो तक जोगमाय के से आदेश देवाते अंतरंग शक्ति जोगमाय द्वारा देवकी गर्भ के गोकुले से वसुदेवर मित्र बंधु नंद महाराज से नंद महाराज गृहे रोहिणी छें तार गर्भे स्थानांतरित तो करें परमेश्वर भगवान से बलदेव के। तो ये रोहिणी सम्पर्के आमरा जानी रोहिणी ये वसुदेवर पत्नी छें कंसर अत्याचार जो वृंदावने नंदर आलये रोहिणी बसबास करतें आविर्भूत हलन बलदेव आमरा देखते पाई। तो से बलदेव एवं आविर्भूत हवार पर गर्गमणि तिनि भविष्यवाणी करेछिलेन गर्गमणि भविष्यवाणी करलें जे ए पुत्र जखन नामकरण करते एलें जे पुत्र कोनो साधारण पुत्र नन कारण ए पुत्र अत्यंत बल एवं शक्तिर अधिकारी हबे एवं ताई एके आमी नाम दिलाम बलराम। हाँ ताई एर नाम बलराम रइल एवं एके सबाई से बलराम रूपे स्वीकृति देवे एवं देवकीर गर्भ थेके रोहिणीर गर्भे स्थानान्तरित होवार कारणे एर नाम हबे शंकर्षण कर्ष इति शंकर्षणा तार नाम हबे शंकर्षण। तो एइभावे गर्गमणि नामकरण करलें आमरा देखते पाई। तो एइभावे बलदेव एइ जगते आविर्भूत हलेन एवं से आविर्भूत हुएई से प्रथम थेकेई कृष्णेर सेवाय अत्यंत निष्ठा सहकारे जुक्त छिलेन कखनो कृष्णे दुख सह्य करते पारतेन ना बलदेव एतई तिनि जे कृष्णेर सेवाय तिनि व्रती छिलेन आमरा देखते पाई। কিভাবে কৃষ্ণের সেবায় কি কিভাবে তিনি নিয়োজিত ছিলেন তো চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে বলেছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী বলরাম গোসাই মূল শঙ্করশন পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন আপনে করেন কৃষ্ণ লীলার সহায় সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায় সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন সর্বরূপে আস্বাদায়ে কৃষ্ণ সেবানন্দ সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সেখানে নিত্যানন্দর উল্লেখ করেছেন সেই বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এই জগতে এসেছেন। তো আমরা দেখতে পাই সেই পাঁচ রূপে সেখানে বলছেন পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন পাঁচ রূপে তিনি কৃষ্ণের সেবা করেন কি কি এক হচ্ছে বলদেব রূপে এবং বলদেবের প্রকাশ মূল শঙ্কর্ষণ এবং কারণদক্ষায় বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরদক্ষায় বিষ্ণু এবং অনন্ত শেষ রূপে তিনি সেবা করছেন। সেই বলদেব রূপে তিনি কিভাবে সেবা করেন আমরা যদি দেখি হ্যাঁ সেই বলদেব রূপে তিনি চিন্তা করেছিলেন তিনি আবির্ভূত হওয়ার পূর্বেই হ্যাঁ যে আমি আগের লীলায় রামচন্দ্রের ভাই রূপে গিয়েছিলাম আর তার কারণে আমি ততটা সেবা করতে পারিনি রামচন্দ্র কেন আমি যেহেতু কনিষ্ঠ ছিলাম ছোট ছিলাম তাই আমার কথা তিনি শুনতেন না। যেমন আমরা দেখতে পাই যখন বনবাস হলো রামচন্দ্রের তখন লক্ষ্মণ কিছুই বলতে পারলেন না কেন হলো কেন যাবেন তো ইত্যাদি বিস্তারিত তিনি কনিষ্ঠ হয় কোনো উপদেশ দিতে পারেনি বা তাকে আটকাতেও পারেনি এবং তারপরে সীতাদেবীর যখন অগ্নি পরীক্ষা হয় তখনও লক্ষ্মণ কিছু করতে পারেনি বাধা দিতে পারেনি। তো এইরকম বলরাম চিন্তা করলো যে আমি বড় ভাই হয়ে পরের বারে আসবো কেন বড় ভাই হয়ে এই যে এসে আমি যাতে আরও ভালো করে আমার ভাইয়ের সেবায় যুক্ত থাকতে পারি এই ছোট ভাই হয়ে এসে আমি যথার্থভাবে আমার নিবিষ্ট মনোনিবিষ্ট সহকারে তার সেবা করতে পারিনি। তাই এই চিন্তা করে তিনি এই লীলায় বলরাম রূপে এলেন এবং বলরাম রূপে এসে তিনি বড় ভাই রূপে এসেও আমরা দেখতে পাই ছোট ভাই কৃষ্ণের কতভাবে তিনি সেবা করে গেছেন হ্যাঁ আমরা দেখতে পাই। তাই ব্রজে দাউজি বলে তাকে অভিহিত করা হয় বড় ভাই দাউজি হ্যাঁ এবং তারপরে আমরা দেখতে পাই সেই বলদেব থেকে সৃষ্টি হলেন হ্যাঁ প্রথম চতুর্ভুহ প্রথম চতুর্ভুহের শঙ্কর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুহ এলেন এবং দ্বিতীয় চতুর্ভুহ থেকে সৃষ্টি হলেন মহাবিষ্ণু সেই মহাবিষ্ণু
বলদেবের প্রকাশ আমরা দেখতে পাই। আর তিনি এই কৃষ্ণের যে মূল যে সৃষ্টিকার্য, তিনি সেই সৃষ্টিকার্য শুরু করছেন আমরা দেখতে পাচ্ছি। এই মহাবিষ্ণু সৃষ্টির যে রচনা তিনি আরম্ভ করতে থাকেন, এবং তারপর তার সেই যে অনন্ত রোমকূপ থেকে তার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, এবং সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। এবং তারপরে সেই মহাবিষ্ণু কারণোদকশায়ী, কারণোদক সাগরে, হ্যাঁ কারণ সমুদ্র বলা হয় যেটা, কারণ সাগরে তিনি বিশ্রাম করে, যেই সাগরকে আমরা অনেক সময় বিরজা বলে থাকি। তো সেখানে তিনি বিশ্রামে রত থাকেন, এবং সেই মহাবিষ্ণু থেকে সৃষ্টি হচ্ছেন গর্ভদকশায়ী বিষ্ণু। সেই গর্ভদকশায়ী বিষ্ণু সৃষ্টি হলেন, গর্ভদকশায় বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন, অনন্ত কোটি রোমকূপ থেকে মহাবিষ্ণুর ব্রহ্মাণ্ড তৈরি হলো, এবং সেই গর্ভদকশায় বিষ্ণু সেই গর্ভে, ব্রহ্মাণ্ডের গর্ভে প্রবেশ করলেন। এবং প্রবেশ করে তিনি দেখলেন ব্রহ্মাণ্ডে কোনো স্থান নেই, আমি কোথায় থাকব। তখন তিনি কি করলেন, তার নিজের শরীরের যে ঘর্ম ঘাম দিয়ে, হ্যাঁ 200 কোটি মাইল তিনি ভরিয়ে দিলেন, কারণ আমাদের ব্রহ্মাণ্ডের ব্যাস 400 কোটি মাইল। সেই 200 কোটি মাইল তার ঘাম দিয়ে ভরিয়ে দিলেন, এবং সেই অর্ধভাগ জল দিয়ে ভরিয়ে দেওয়াতে, হ্যাঁ আর সেখানে অর্ধভাগ স্থল রইল, এবং সেই অর্ধভাগ জলের গভীরে তিনি বিশ্রাম করছেন, এবং তার সেই পদ্মনাপ থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাই। এবং সেই গর্ভদকশায়ী বিষ্ণু থেকে এলেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু তিনি আবার কি করলেন, প্রত্যেক ব্রহ্মাণ্ডের, হ্যাঁ যে সমস্ত ক্ষীর সমুদ্র রয়েছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্র রয়েছে, হ্যাঁ সেই ক্ষীর সমুদ্রের শ্বেতদ্বীপে তিনি অবস্থান করেন, এবং সেখানে অবস্থান করেন অনন্তদেব রূপে। সেখানে কি অনন্তদেব, বলদেবের প্রকাশ আরেকটি প্রকাশ। সেই অনন্তদেব রূপে তিনি পরমেশ্বর ভগবান সেখানে বিশ্রাম করছেন কৃষ্ণমুদ্রের তীরে, আর তিনি সেই তার ফোনা দ্বারা তাকে ছত্র ছায়া তিনি প্রদান করছেন আমরা দেখতে পাই। এটি হচ্ছে বলদেবের প্রকাশ। তো এইভাবে অনন্তদেব বিভিন্নভাবে তিনি সেবা করছেন, যেমন হচ্ছে আমরা শুনেছি অষ্টতর শতনামে, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, সে অনন্তদেব অনন্ত মুখে তার গুণকীর্তন করছেন, হ্যাঁ নিরন্তর, আর তার অন্ত পেলেন না, তাই বলদেব সে অনন্তরূপে তার অনন্ত, হ্যাঁ গুণকীর্তন করেই যাচ্ছেন আজও। এবং তারপরে ছত্ররূপে সেবা করছেন, এছাড়াও পাদুকা রূপে সেবা করছেন কৃষ্ণের, এছাড়াও উপাদান রূপে সেবা করছেন, বসন রূপে, এবং যে ব্যাস সিংহাসন সেই রূপেও কৃষ্ণের সেবা করছেন। তো আমরা এই 5 রূপে মূলত দেখতে পাই বলরাম কৃষ্ণের মূলত সেবা করছেন, এছাড়াও অনেক বিস্তারভাবে বলদেব সেবা করছেন। সে 5টি তাহলে কী কী আমরা দেখি, বলদেব এবং মহাবিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু এবং অনন্তশেষ, এই 5ভাবে বলদেব মূলত তার সেবা করে যাচ্ছেন। তাই সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, সৃষ্টি আদি তার আজ্ঞার পালন অনুসারে, পরমেশ্বর ভগবানের পালন আজ্ঞার অনুসারে বলদেব সেই সমস্ত সৃষ্টি পালন করছে, এবং শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন, সে অনন্ত শেষ রূপে বিভিন্ন সেবা বলদেবের সেবা করছেন আমরা দেখতে পাই। এছাড়াও বলদেব তার যে রূপমাধুরী, তার গুণমাধুরী অপ্রাকৃত শাস্ত্রে গর্গ সংহিতাতে বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে, এবং জীব গোস্বামী পাদ গোপাল চম্পুতে বিভিন্ন টিকার মাধ্যমে তিনি বলদেবের বিভিন্ন লীলার কথা, তিনি তত্ত্বের কথা তিনি আলোচনা করেছেন, এবং বিভিন্ন কৃষ্ণের যে সমস্ত সহচর, হ্যাঁ বলদেব জানতেন যে কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমত্তা, তার কখনো অনিষ্ট সাধন হতে পারে না, তবুও কৃষ্ণকে কখনো একা মনে যেতে দিতেন না বলদেব, সমস্ত সঙ্গের সময় তার সাথে তিনি বিচরণ করতেন যাতে তার কোনো অনিষ্ট সাধন না হয়, এবং তার মাধ্যমে তার কিছু লীলার দ্বারা আমরা শাস্ত্রে তার নাম উল্লেখ পাই, যে বিভিন্ন লীলার সাথে তিনি জড়িত, হ্যাঁ যেমন ধেনুকাসুরকে তিনি বধ করেছেন, প্রহ্লম্বাসুরকে তিনি বধ করেছেন, মুষ্টিক যে কংসের কারাগারে যখন গেলেন মথুরাতে, তখন মুষ্টিককে তিনি
বধ করলেন। যখন তিনি ভ্রমণ করছিলেন তখন সেই ভ্রমণ করতে করতে রমহর্ষণ সুতের কাছে গেলেন, সে ব্যাস রূপে ভাগবত কথায় নিবদ্ধ রয়েছেন কিন্তু বলদেবকে সম্মান দেননি। তখন সেই রমহর্ষণ সুতকে ব্যাসাসনেই সেই কুশাগ্র দ্বারা তাকে বধ করলেন। এবং তারপরে রুক্মিণীর ভ্রাতা ভাই রুক্মিকে তিনি গদা দ্বারা আহত করেছিলেন, মেরেছিলেন। এবং তার আরেকটা নাম হচ্ছে হলধর। হ্যাঁ, তিনি মুসল হাতে হল ধরে থাকে মুসল, এবং মুসল দ্বারা সেই যমুনাকে আকর্ষণ করেছিলেন এবং সেখানে রাসলীলা করেছিলেন। সেই সমস্ত স্থান আজও বিদ্যমান শ্রীধাম বৃন্দাবনে আমরা দেখতে পাই। তাই অত্যন্ত শিক্ষণীয় আচার্যরা শেখাচ্ছেন যে বলরাম জয়ন্তী তিথিতে অবশ্যই আমাদের বলদেবের কাছে সবারই প্রার্থনীয়। যেমন একটি উর্বর জমিতে চাষ করতে গেলে এই যে লাঙলের প্রয়োজন হয়, হ্যাঁ, মুসলের দরকার হয়, হ্যাঁ, হলধর, হ্যাঁ, তো তেমন যখন সেই জমিতে উর্বর জমিটাকে এই শক্ত জমিকে উর্বর করতে হয় তখন সেই মুসল দ্বারা তাকে উপযুক্ত মাটিটাকে উপযুক্ত করতে হয়। এবং তারপরে সেখানে যখন বীজ রোপণ করা হয় তখন সেই বীজ রোপণের পরে সেখানে গাছ অঙ্কুরিত হয়। তাই আমাদের সকলেরই এই ভক্তিজীবন আচার্যদের যে ভাষ্য আচার্যদারা আমাদের শেখাচ্ছেন আচার্যরা যে বলদেবের কাছে আমাদের সবারই প্রার্থনীয় যেন তিনি আমাদের এই যে কঠোর হৃদয়কে তিনি তার মুসল দ্বারা এমনভাবে চাষ করে দেন যাতে আমাদের সেই যে ভক্তির অঙ্কুর বীজ, এখানে যে শোভন কীর্তন জলে করহসেচন, সেই সমস্ত বীজ যেন এখানে রোপিত হয় এবং উপজিয়া বাড়ি লতা যায় বৃন্দাবন, এবং সেই লতা হওয়ার পরে আস্তে আস্তে যেন সেটা, হ্যাঁ, অঙ্কুরিত হওয়ার ফলে আস্তে আস্তে আমরা যেন সেই লতা ভগবানের পাদপদ্মে প্রেম ফল আমরা লাভ করতে পারব সেই ফলের ফলে। তাই বলদেবের কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি এত সুন্দর তিথিতে, এই পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন এবং সমস্ত জীবদের কৃপা করছেন। এবং এই যে গুরুদেবের যে প্রকাশ, তিনি হচ্ছেন এই বলদেব থেকে এসছেন, যে আদি গুরু বলা হয় এই জন্য তাকে। তাই এই বলরাম জয়ন্তীতে সবাই বলদেবের কাছে প্রার্থনা করবেন এবং যাতে আমরা বলদেবের কৃপা লাভ করতে পারি এবং বলদেবের চরণে অটুট ভক্তি অর্পণ করতে পারি, যার ফলে আমরা কৃষ্ণকে অত্যন্ত সহজেই আমরা সন্তুষ্ট করতে পারব এবং রাধাকৃষ্ণের সেবায় আমরা নিয়োজিত হতে পারব। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।